নেইমারের পর এবার ক্রিস্টিয়ানো রোনালদোকে টার্গেট করেছে প্যারিস সেন্ট জার্মেইন, এমনটা দাবি করছে স্প্যানিশ দুটি পত্রিকা ডিয়ারিও গোল ও এসে। ডিয়ারিও গোল ও এসের দাবির পালে জোর হাওয়া দিচ্ছে রোনালদোর সাম্প্রতিক মন্তব্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্রিস্টিয়ানো রোনালদো স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন কোন চুক্তির ইচ্ছা নেই তার, রিয়ালের সঙ্গে নতুন চুক্তি করবেন না তিনি। রোনালদো রিয়াল মাদ্রিদ ছাড়লে যাবেন কোথায়, এমন প্রশ্ন এখন উঠে এসেছে। অনেকবার ম্যানিউর প্রতি ভালোবাসার কথা বলেছিলেন এই তারকা, কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ মরিনো আগেই বলে দিয়েছেন 32 বছর বয়সী রোনালদোর সঙ্গে চুক্তি করার কোনো ইচ্ছে নেই তাদের। ম্যানিউর কর্তাদের মরিনো পাই পাই করে বুঝিয়েছেন, এই বয়সী একজন ফুটবলারকে চড়া দামে কিনার চেয়েও প্রতিভাবান তরুণের পেছনে বিনিয়োগ করা লাভজনক। ম্যানিউর কর্তাদের কোচ মরিনোর কথা খুব মনে ধরেছে। এবার তাই ঘুরে ফিরে পিএসজির নামটাই আসছে, কারণ রোনালদোর মতো বিশ্বসেরা খেলোয়াড়কে কিনার মতো আর্থিক সামর্থ্য এই মুহূর্তে পিএসজিরই আছে। পিএসজির মালিক নাসির আল খেলাইফির আকাঙ্ক্ষাটাও বড়, পিএসজিকে তিনি রূপ দিতে চান বিশ্বের সেরা ক্লাবে। বার্সেলোনা রিয়াল মাদ্রিদের মতো ক্লাবগুলোর সঙ্গে টেক্কা দিয়ে জিততে চান চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা। এরই মধ্যে তারা কিনেছে নেইমার এমবাপ্পের মতো তারকা ফুটবলারকে। এবার জোর গঞ্জন উঠেছে রোনালদোর ঠিকানাও হতে পারে পিএসজি। নেইমার রোনালদো এমবাপ্পে আক্রমণ ভাগে থাকলে আর কি লাগে।